ওয়েলকাম টু মাই চ্যানেল লবণিতা চ্যানেল টুতে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, কালকে যেরকম বললাম হ্যাঁ আমরা বোলপুর যাচ্ছি। তো সকালবেলা উঠে সব কিছু হয়ে গেছে, পুজো দেওয়া, ঘটর গোছানো, এখন আমি রেডি হব। রেডি হয়ে আমরা বেরোবো, তো রেডিটা হয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। জিতা রেডি হয়ে গেছে, লগ্ন জিতা এখন সেই না কি যাবে তো হয়ে ঘুরতে ঘুরতে যাবে, তুমি যাবে? রেডি হয়ে গেছি, এখন আমরা বের হচ্ছি বাড়ি থেকে। তো সোনাও রেডি হয়ে গেছে, এই যে আমি এই একটা ব্যাগ আর একটা ছোট্ট ব্যাগ করেছি। লগ্নজিতাও রেডি হয়ে গেছে, লগ্নজিতা এখন যাবে। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ বলো? ঘুরতে যাচ্ছ? চলো বাস থেকে নেমে গেছি, এখন এখানে দাঁড়িয়ে আছি বাইপাস রোড। এখানে সবাই গাড়ি করে আসবে, এখান থেকে মিষ্টি নিচ্ছি, একটু কেক খাবে। আমরা এই যে সবাই মিলে গাড়িতে উঠে গেছি যাওয়ার জন্য। দিদি তোকে দেখা, কালকে থাকবো না। এই যে আমাদের পিছনে সবাই আমরা হোটেল খুঁজতে গিয়ে এইখানটা পুরো দেখলাম। হবে পাপাই থেকে বড় কিছু দৌড়াচ্ছে নাকি? কোথায় এসে বললাম, এই যে এখানে কোথাও রিসোর্ট আমরা পাচ্ছি না খুঁজে। অনলাইনে অর্ডার করছি, অনলাইনে বুক করা হয়েছে, রিসোর্টের কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না। দেখো দেখো তোমাদের পুরোটা দেখো। যেখানে এসে পৌঁছেছি সেখানে প্রাকৃতিক পরিবেশটা ছিল অসাধারণ। তোমাদের সঙ্গে কিছু প্রাকৃতিক পরিবেশে ভিডিও আমি শেয়ার করছি, তো দেখতে থাকো আর কেমন লাগলো জানিও। আসলে আমরা রাস্তাটা ভুল করেছিলাম, যেদিক দিয়ে যাওয়ার কথা ছিল সেদিক দিয়ে না গিয়ে আমরা একটা ছোট ব্যাক রাস্তা ধরে ফেলেছিলাম। তো এই রাস্তাটা দিয়ে এসে আমরা হোটেল অবশ্য পাইনি, কিন্তু একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেয়েছি, যেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি, তো দেখে নাও। কর না কি শুধু হচ্ছিল।
আমরা এবারে হচ্ছে ঠিক ছিল প্রচন্ড খিদে পেয়েছে জায়গায় যাচ্ছি চলো দেখা যাক কোথায় যাচ্ছি উল্টে যাব পাল্টে যাব ব্যথা চলে এবার কোথায় যাওয়া হোক দেখা যাক তো অবশেষে অনেক ঘোরার পরে আমরা নিজস্ব আমাদের রিসর্ট গাহনাতে পৌঁছে গেছি তো আমরা এখন সবাই হোটেলে পৌঁছে গেছি নেক্সট ব্লগটা এখান থেকে আবার স্টার্ট করব আর এই ব্লগটা এখনই শেষ করলাম যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করো